যেটা বলা হচ্ছে যে ওর পরিবারের বাবার কোনো আপত্তি নেই ইত্যাদি এটা আমার কান্দুনি ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে আবার আমি যদি এটা ধরেও নিই যে তাদের পরিবারের এ বিষয়ে কিছু বক্তব্য নেই তার পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা তার দায়িত্ব উপাচার্য অস্বীকার করতে পারেন না সরকার অস্বীকার করতে পারে না প্রশাসন অস্বীকার করতে পারে না শাসক দল অস্বীকার করতে পারে না এই যিনি অ্যাক্টিং ভাইস চ্যান্সেলার এর এই অ্যাক্টিং মানে এখন সাময়িকভাবে যে আছেন এটা যত দ্রুত অবসান হয় ভালো